আচ্ছা বেশ কিছুটা লড়াইয়ের মাধ্যমে তারপরে এই জমি পাওয়া এবং রাম জন্মভূমি তৈরি হওয়া। রামলালা নিজেই তার লড়াইটা লড়েছিলেন কারণ রামলালা বিরাজমান হিসেবেও পিটিশন গিয়েছিল, কিন্তু রামলালা তো 5 বছর বয়সে না বালক, সে কি করে লড়াই করবে, তাই জন্য তার সঙ্গে হিসাবে তার অভিভাবক হিসেবেও যাদেরকে লড়াইটা করতে হয়েছিল তাদের মধ্যেই একজন ছিলেন কেশরীনাথ পাণ্ডে কর সেবক। রাম মন্দির নির্মাণের কাজটা তিনি দেখে গেলেও রাম মন্দিরের প্রতিষ্ঠা তিনি দেখে যেতে পারলেন না, উদ্বোধন তিনি দেখে যেতে পারলেন না, কারণ গত বছরই তার মৃত্যু হয়। কেশরীনাথ পাণ্ডের মৃত্যু হয়, মা বাবা মারা যাওয়ার পর গুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন ছেলে অরবিন্দ পাণ্ডে। ইতিহাসের কোথাও বোধহয় এত দীর্ঘ লড়াই না কোনো রাজা না কোনো বীর না কোনো ঈশ্বরকে কখনো লড়তে হয়েছে, যার পর মানুষের আবেগ রয়েছে। এই প্রথম বোধ হয় শ্রী রামচন্দ্র যাকে এতদিন ধরে মামলা লড়তে হয়েছে শুধুমাত্র এটা প্রমাণ করার জন্য যে এই দেশে তিনি জন্মেছেন, এই অযোধ্যারই তিনি ভূমিপুত্র, শুধু এইটুকু প্রমাণ করার জন্য। কিন্তু কোর্টের বিষয়টা খুব ইন্টারেস্টিং, সেখানে রামলালা একজন 5 বছরের বালক যার মাত্র 5 বছর বয়স এবং মাইনর হিসেবে তাকে দেখানো হয়, এবং সেক্ষেত্রেই তার সখা হিসেবে বাল সখা অর্থাৎ তার বালককালের সখা হিসেবে দেখানো হয় কেশরীনাথ পাণ্ডেজিকে। এবং এই এই যে গোটা ঘটনাটা যেভাবে কোথাও চলেছিল সেই সময় তিনি ছিলেন তার অভিভাবক এবং তিনি তার হিয়ারিং এ পর্যন্ত অ্যাপিয়ার করেছিলেন, তিনি এই মুহূর্তে আমাদের মধ্যে নেই, কিন্তু তার ছেলে অরবিন্দ পাণ্ডে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরবিন্দ জি, আপকা পাপা জেসে পিতাজি উনকে বাত বারে মে বাত কর রহে থে কি ও থে রাম লালা কা হ্যাঁ বাল সখা, তো ইয়ে মতলব কি ইয়ে তো ইতিহাস মে পহলি বার আর শায়দ আখরি বার হুয়া হ্যায় লাস্ট বার হুয়া হ্যায়, তো ও যো জার্নি থা মতলব কি রাম লালা কা বাল সখা হোনে কে ওজহ সে উনকো বার বার হ্যাঁ জানা পড়া, কোর্ট কচারি করনা পড়া, তো ইয়ে যো মতলব কি জার্নি থা ইয়ে কেসা থা, কেসা দেখা আপনে? বহুত আচ্ছা দেখা, বহুত খুশি হম লোগ হ্যায় কি উনকা কার্য বিজয় হুয়া, মন্দির বন রহা হ্যায় ও তো নহি দেখে, বাকি ইসকা হম লোগ আপনে আঁখো সে দেখ রহে হ্যায়, ও মন্দির বন রহা হ্যায় আপনে নেউ রখবা কর গয়ে দেখ কর গয়ে হ্যায় আপনে আঁখো সে, डिग्री लेकर भी गए। हम उनके लड़के हैं अरविंद पांडे, भगवान का घर बन रहा है, आप लोग खुशी चाहिए बंगाल तक ले कि सब बंगाल भाई आए दर्शन करें। तब तो पता चला कि तब जब ये कोर्ट कचहरी चल रहा था, डेट चल रहा था, तब आपके पिताजी बहुत बहुत बार वो कोलकाता भी गए थे, कोलकाता से भी उसको बहुत उम्मीद मिला, वो क्या क्या था? वो इसके पक्षकार में सबको जुटाते थे, सब गवाह भाई सब सबसे मिलना हुआ, कलकत्ता कोठरी के बच्चे भी शांत हुए, उस परिवार के भी गए थे भेंट करने के लिए। कोर्ट का हियरिंग का डेट मिलता था तब क्या पिताजी थोड़ा टेंशन में रहते थे कि क्या बोलना पड़ेगा, फिर से हर एक सवाल फिर से एक ही सवाल, ये ऐसे कुछ टेंशन में रहते थे? नहीं नहीं नहीं, कुछ टेंशन में रहते, कुछ टेंशन में रहते थे। कौन कौन से सवाल का सम्मुखीन होना पड़ा उनको? वही जो मंदिर का बारे में सब जुटाना, गवाह जुटाना, सब उसका जल्दी सुलह हो जाए, जिस काम में लगे रहे डिग्री लास्ट में लेकर माने, आप दूसरा पीढ़ी কহিয়ে কি সেবা লাগা হ্যাঁ। যে কথাগুলো শুনছিলাম আমরা, যদিও এখন এই সময়ে হাতে অনেক কাজ রয়েছে এবং এই এই ব্যস্ততার মধ্যেই কোথাও এর মাঝখান থেকে একটু সময় বার করে অরবিন্দ জি আমাদের বলছিলেন যে এর বাইরে অনেক গল্প যেগুলো শোনা যায় যে বারবার করে সম্মুখীন হতে হয়েছে কোর্টে, বারবার করে প্রশ্ন করা হয়েছে, এবং সেই ছোট্ট রামলালা 5 বছরের রামলালা তার কিন্তু অভিভাবক হিসেবে ছিলেন অরবিন্দ পাণ্ডের বাবা, এবং দীর্ঘদিন ধরে সেই আইনি লড়াই লড়েছেন তিনি, এবং সেই আইনি লড়াই লড়ার জন্য যেরকম তিনি বলছিলেন যে তখন কিন্তু একাধিকবার কলকাতা যেতে হয়েছে, কলকাতা থাকতে হয়েছে, কলকাতার বাঙালি যারা কর্ষবকরা রয়েছেন, যারা আন্দোলনকারীরা ছিলেন, তারা সব রকমভাবে অনেক সময় অর্থের দরকার পড়ত, সেই অর্থ সাহায্য দিয়েও কিন্তু এই মামলাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এবং অবশেষে 2019 সাল সেই মহেন্দ্র খন যখন শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের রায় নিশ্চিত হয়ে গেল যে না আর কোনো পরীক্ষা নয়, আর কোনো কোনো অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে না, কোর্টের নির্দেশে শেষ পর্যন্ত রামলালা তার দেশে ফিরছেন, তার রাজ্যে ফিরছেন, তার নিজের ঘরে ফিরছেন। ক্যামেরায় রোহিত গণের সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা, অযোধ্যা।